স্যাঁতসেঁতে মেঝে, জরাজীর্ণ অবকাঠামো আর ময়লা আবর্জনায় ঠাসা চারদিক। সবচেয়ে নোংরা পরিবেশ টয়লেটগুলোতে, ভাঙাছোড়া দরজা আর দুর্গন্ধে নতুন নতুন রোগে আক্রান্ত হয়ে আবারও ভয়াবহ অসুস্থ হচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। এমন করুণ কাহিনী কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। পরিবেশটা দেখতেছি খুবই নোংরা, অসুস্থ মানুষ আর অসুস্থ আরো অসুস্থ বেশি হবে নি আর। বাথরুমে দরজার গন্ধ আছে, পরিবেশের মুখটা দেখতেন তো নোংরা। ময়লা ফেলার পাত্র, টয়লেট আর ড্রেনেজ ব্যবস্থা দেখে মনে হবে কখনোই এগুলো পরিষ্কার করা হয় না। অপরদিকে দিনে ও রাতে রয়েছে মশার উপদ্রব, যদিও এর পেছনে জনবল সংকটকে দায়ী করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যতগুলো পদ আছে ততগুলো পদের বিপরীতে আসলে ডাক্তার পুরো নাই, এই জন্য আসলে ফুল পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচ্ছন্ন রাখা আসলে খুব টাম ব্যাপার। কারণ ওয়ার্ডের যদি বাথরুমের পরিচ্ছন্নতা সঠিকভাবে না থাকে, তাহলে যারা আসলে রোগীরা থাকে তাদের আসলে খুব কষ্ট হয়ে যায়। তারা নিজেরা একটা একটা অসুস্থ পরিবেশে মনে করে যে আমরা অসুস্থ পরিবেশে চলে আসলাম আর কি। এখন এটা তো একটা বেসিক নিড আর কি, এটার মান উন্নত করার অবশ্যই চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমি অধ্যাপন কর্তৃপক্ষকে জানাইছি ব্যাপারটা, যে আমাদের এই ব্যাপারগুলো আসলে কীভাবে ম্যানেজ করা যায়। আশা করতেছি যে খুব শীঘ্রই এগুলো কিছুটা হলেও আপনার প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নার্স না থাকায় নানা সমস্যা নিয়ে দুকে দুকে চলছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি। আর এই পরিস্থিতির মধ্যেই প্রতিদিন চিকিৎসা সেবা নিচ্ছে প্রায় 300 রোগী। পায়খানায় গন্ধ, পায়খানা পরিষ্কার করে না, ঘর ঠিক মতন ঝাঁটিয়ে না, মুছে না। টাকায় যাস দিনে মশা আছে, রাত্রে মশা আছে। রাত্রি তো কয়েল ধরেন লাগে দুটো তিনটে করে, একটু পরিষ্কার থাকলে পরে থাকা দিতেন সুবিধা হয়, ভালো হয়। গন্ধ তো হেনটা থাকতে পারতেছি না আমরা, তা আর মাছি টাছি আছে গন্ধ ঠেলাতে আমি মুখ এই চাটকা রাখছি, দেখতেছো না কো গন্ধটা ভাতে খাতে ভাতেছি নি কো। এই টিসু মিসু ওই রকমই পড়ে আছে বাথরুমের ওই সামনে, যাওয়া যাচ্ছে না, গন্ধ আসতেছে। আমরা ওই জায়গাতে না থাকতে পারি তাই আবার এই বেটে আসি। অচিরে হাসপাতালটির সুষ্ঠু ও পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকরী পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা রোগী ও স্বজনদের।